ফুটবল খেলার আনন্দ বিষাদে পরিণত হল ইয়াকুব মিয়ার পরিবারে সন্তান হারিয়ে দিশিয়ারা স্বজনরা কিছুতে থামছে না আহাজারি নিহত স্বজনরা জানান সদর উপজেলার নসিংসা গ্রামের এবারি উচ্চ বিদ্যালয় মাঠে সামিউল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল মিনিটে পক্ষে জয়সূচক গোল করতে না পারায় ট্রাইবে পশ্চিমপাড়া দল বিজয়ী হয় এ সময় পরাজিত দলের পক্ষে পটকাবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করেন উত্তরপাড়া সমর্থক ইয়াকুব মিয়া এই ঘটনায় বিজয়ী দলের পক্ষে তারেক মিয়া ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করলে প্রাণ যায় ইয়াকুবের উভয় পক্ষে সংঘর্ষে আহতন অন্তত বিশ জন তারেক তারপর তারেকের ছোট ভাই তারা হইলো তাদেরকে মারছে ইয়াকুবরে গায়ে দিয়ে মারা ফেলছে আর হইলো আপনার সাত আটজন এখন একদম অবস্থা মুহূর্ষ অবস্থায় আছে শুনি যে মারের এক কনার দা তো আমরা দুই রাগেছি যে কার লগে গিয়া দি আমার চাষ তোবের অবস্থা বেশি খারাপ শাস্তি চাই তাদের ফাঁসি হওয়া দরকার এবং ফাঁসি আমরা ফাঁসি চাই সবাই রোগী পরীক্ষা করে দিতে তার শরীরে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে খুব সম্ভব সেই আঘাতের কারণে তার মৃত্যুবরণ হইতে পারে আমরা আঘাতটা পিঠে ছিল এদিকে ল্যাবানত একমাত্র পুত্রকে হারিয়ে গগন বিধারী কান্নায় ভেঙে পড়েন নিহত ইয়াকুবের বিধবমা হালিমা বেগম হত্যায় জড়িত দৃষ্টান্তপূর্ণ শাস্তির দাবি তার এ ঘটনায় পুলিশ হাসপাতালের সামনে থেকে আরেক নামে এক যুবককে আটক করেছে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উদ্দল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া